নিশ্চিত করে আফগানিস্তান, কিন্তু স্বাগতিক পাল্টে গেলেও রশিদ খানের ভাগ্য, দু ম্যাচেই হেরে ফাইনালের আগে ব্যাকফুটে আফগানরা। এর মধ্যে হচ্ছে আরও একটা ব্যাড নিউজ, ফাইনালের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছে দলের সেরা তারকা অধিনায়ক, সেরা বলার রশিদ খান, আর রশিদ খান থাকলেই বা কি। শনিবারে হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে মাঠে ছাড়লেন আফগানের অধিনায়ক রশিদ খান। অষ্টম ওভারে ফিল্ডিং করার সময় হঠাৎ মাটিতে শুয়ে পড়েন রশিদ খান, পরক্ষণেই মাঠ ছাড়লেন তিনি। পরবর্তীতে 11 ওভার শেষ হওয়ার পরেই অবশ্য মাঠে ফিরেন তিনি বল হাতে। সেই 2 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। তবে তার তৃতীয় ওভারে 18 রান নিয়ে বাংলাদেশকে জেতান সাকিব মোসাদ্দেকরা। ম্যাচ শেষে জানা যায় ইঞ্জুরির ফাইনাল ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা পড়েছে রশিদ খানের। এ সময় পুরো ফিটনেস হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান ম্যানেজার ম্যাচ শেষে সম্মান সম্মেলনে নাবিল উল হককে করা প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজিম জার বলেন, সে ভালো করেছিল, আর দেখি কি হয়, আমাদের হাতে আরও কিছু সময় আছে। এখনও তিনি পুনর্নিবাস প্রক্রিয়া চালানো হচ্ছে, আশা করছি চোট গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়, আমরা তাকে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিব। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, রশিদ খান থাকলে কি বাংলাদেশের জয়টা অনিশ্চিত হয়ে পড়বে? আর রশিদ খান থাকলেই বা কি, আমাদের মোসাদ্দেক তো বলেছে রশিদ খানকে আর ভয় পায় না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি মোসাদ্দেকরা, সাকিব, লিটন দাসেরা কি শেষ পর্যন্ত ভালো খেলতে পারবে? সবাই ভালো খেললে কি ফাইনাল ম্যাচটি জিততে পারবে আফগানিস্তানের সাথে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর সবশেষে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।